কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই, ঠিক না বেঠে? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই, লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে, ঠিক না বেঠে? দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না যুবক সাহ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। হিন্দু খ্রিস্টান মেথর মুসি দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে, হিন্দু খ্রিস্টান মেথর মুসি দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে, দায়ুস হবে হাদিসে প্রমাণ, দায়ুস হবে হাদিসে প্রমাণ, স্বামী আর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বোরখা একটি পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা, ঠিক না বেঠি? এখন অনেক বোরখা বাহির হয়েছে, হাঁটলে মনে হয় যেন বোরখা খুলে ফেলতেছে, তাই তো নাকি? এজন্য কবি কি সুন্দর করে বলছে, বোরখা একটি পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা, ঠোঁটের মধ্যে বসাই আসো, ঠোঁটের মধ্যে বসাই আসো লিপস্টিকের ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ফেসবুকেতে পুরুষদের পোশাক কেন পরো, আলেমদের কথা কেটে টিটকারি কেন মারো, ইউটিউবেতে পুরুষদের পোশাক কেন পরো, আলেমদের কথা কেটে টিটকারি কেন মারো, বিচার একদিন হবে তোমার, কি বিচার হবে তো, বিচার একদিন হবে তোমার দিয়া গজাবা,
ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে যেন হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন সকলে।